বাহ কি মজা থাম কুনি আর পুরা মরিস আর লব খাইলে কি রকম মজা করে খাইছে এখন থান পাতা থান কোনো অভাব নাই এখানে যেখানে দেখবেন সেখানে থান কুনি আপনাদের কোথাও যখন থান প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে সব জায়গায় খুঁজে থান কুনি আর থান কুনি মানসিকভাবে চাষ করা হয় এখানে এটা আমার চাষ করা বুঝছেন এটা বলছে

কষ্ট করে লাগাই আপনার গাছ থেকে আর আমি খাইছি তো এই যে কেউ থান কনে গরমরিচ আর লবণ দিয়ে খায় খাইতে এত মজা লাগে বা

দে ওৰা মানে চুট কৰি খাইছে এজনৰ বিছ টকা উনিয়ে বাইনা ধৰিছে যে তাৰ গাড়ীতে যাও বন্ধু দেখোন ধানকনি পাতা গুড়ামৰিচ দিয়ে কি ভাবি খাই কি ভাবে খাই দেখোন ৰবন আৰু গুড়া মৰিচ দিয়ে

মজা তার হিসেবে খাচ্চে উনি বাঙালির কথাও নাকি বুঝে না শুধু শুংসাং শুংসাং করে কথা বলে আমিও ঠিক মতো বুঝি না ওই বন কিছু তার কাছ থেকে শিখে এখন কিছু বলতে পারছি আমিও শুংসাং হুইস হুইস শিখিয়েছে সাধিবা তো তোমাদের বাসায় এই যে থাকগুনে পাতাকে কি বলে এটা কি ধরনের খাবার বলে তোমাদের বাসায় আমাদের বাসায় দিয়া হুম সমসুদা বলে তাই নাকি হুম বাংলা কিছু কিছু তাই তো হুম আচ্ছা শুধু সমসুদা বলে আর কিছু বলে না না ওইটা খাইতে কি রকম লাগে প্রথম প্রথম আমি তো এই প্রথমবার আপনাকে দেখে খাওয়া শুরু করলাম

Oh. খাও খাও এটাকে লাগছু বলে না লাগছু আপনাদের বাসায় লাগছু বলে থাম করে লাগছু আমি কিছু কিছু পারি তো এই জন্য বলছিলাম আর কি আমি একটু খাই আহ কি মজা আমি তো প্রথম প্রথম অবাক হয়েছে কিন্তু এখন খেয়ে দেখলাম অনেক মজা বার বার মন চাইবে এরকম করে খাইতে যে দেখুন আমি দিব এখন আহ বন্ধুরা যদি খাইতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম খাবার যদি খাইতে চান তাহলে কমেন্ট করে আপনারাও জানাবেন আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কোনো চিন্তা করবে না থানকনি পাঠা যদি আপনারা এখানে সচরাচর পাওয়া না যায় তাহলে আমাকে বলবেন আমি আপনাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব যাওয়ার থান থানকি আর থানকনে এখানে থানকনি কোনো নাই সব জায়গায় থান থান ফানকি এটা প্ৰাকৃতিকভাৱে উৎপত্তি হৈছে প্ৰতি মৌচুমে শীতকাল মৌচুমীয়ে ধান কণী উৎপত্তি বা গজায় উৎপন্ন হয় চতুৰ্দি চানকণি ভিত অনেক আছে অনেক অনেক শেষ কৰাম বন্ধুৰা বাই বাই ধন্যবাদ সকলকে